আপনার নাম আমার নাম অনুপ দেব বর্মা এফ জি আপনারা কি আছেন আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে আছি কেন আছেন এখানে আমরা একটা ইনফরমেশন পাইছি যে সাবডুম টাউনের পার্শ্ববর্তী একদম আনন্দপাড়ার পার্কের পিছন দেওয়া একটা দুইটা বাঘ নাকি এখানে আছে আপনারা কি খুঁজা করছেন আমরা অনেক তলাশি করছি চারিদিকে কিন্তু পাওয়া যায়নি এই তো এটা ফেনী নদী। ওই পাশে তো বাংলাদেশ। মানে ওই ওইদিকে কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এইদিকে তো যাওয়ার প্রশ্নই থেনা জলে তো যাইতো পাল্টা না এমন। তো এ নিয়ে তো পুরো এলাকা জুড়ে আতঙ্ক তো আপনারা কি আরো কিছু খোঁজাখুঁজি করবেন না করেছেন? না আমরা দেখবো যতটুকু সম্ভব পারে আর একটু খোঁজাখুঁজি করে না পারলে আমরা ছেড়ে হাসি। সকালবেলা আনন্দপাড়া তো সাবরুমের একদম সরবর্তী এরিয়া এবং সাবরুম উন্নত এরিয়াগুলির মধ্যে একটা তো সকালবেলা এখানে একজন আমাদের পাড়ার ছেলে জীবনদের ছেলে সে নদীতে একটু গিয়েছিল তো সেখানকার সে প্রত্যেকদিন সেখানে যায় বিভিন্ন তার যে পশু পাখি মানে গরু বা ছাগল টাগল নিয়ে যাচ্ছে সেখানে নাকি সে আজকে একটা বাঘ দেখেছে তো গ্রামবাসীদের ভিতরে এটা নিয়ে ব্যাপক উৎসাহ সে ভিডিও ক্লিপস তো না করেছে সে ভিডিও তো অনেকেই দেখেছে তো দেখা যাচ্ছে যে সেটা অনেকটা বাগের মতোই তো পার্শ্ববর্তী এটা আমাদের মৈত্রি ব্রিজ মৈত্তি ব্রিজ হয়েছে ভারত বাংলাদেশের ভিতরে আর এদিকে নদী নদীর পাড়ে ওপারে বাংলাদেশ সবুজে ঘেরা এটা এরিয়াটা তো সেখানে সকালবেলা থেকে এ ঘটনা দেখার পর সে গ্রামবাসীকে জানিয়েছে আনন্দপাড়ার মানুষরা এরপর সবাই গিয়েছে সেখানে দেখার জন্য ঘটনাটা আসল কি। তো ভিডিওতেও দেখা গেছে অনেকটা যে যেটা দেখা গেছে সেটা অনেকটা বাঘের মতোই এখন পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে সেটা বাঘের কোনো বাঘের মানে ছোট প্রজাতির বাঘ কিনা বা ওপার থেকে ভয় পেয়ে এসে এদিকে কোনো আশ্রয় নিয়েছে কিনা জঙ্গলে তো সেটা নিয়ে গ্রামবাসীদের ভিতরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং সকাল থেকে মানুষ এখানে কিছুটা দেখেছেন ভিড় করেছেন যে আসলে সত্যি কি এটা বাঘ কিনা এরপর এটার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি দেখছে খুঁজাগুজি করছে প্লাস যে ছেলেটা এটা দেখেছে সে বিডিও ক্লিপস করেছে গ্রামের মানুষকে দেখিয়েছে তো সত্যি সেটা বাঘ বাঘের অন্য কোনো ছোট কোনো ক্যাটাগরি প্রজাতি যেটা আমাদের অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায় সেটা নিয়ে মানে এখনো গ্রামবাসীরা সেটা নিয়ে সঠিক নয় বাংলাদেশের ওই পারেও কি খুঁজাখুঁজি করছে নাকি বাংলাদেশের বাংলাদেশের ওই দিকে আমরা সেরকম লোক দেখিনি যেটা এদিকে মানুষ গ্রামবাসীরা দেখা গেছে গ্রামবাসীদের ওই পারে তো বলতে শুরু করেছে বাঘ বাঘ বলে এদিক থেকে যখন আলোচনাটা চলছে গ্রামবাসীদের ভিতরে হয়তোবা তারা শুনেছে শোনার পরে তারা হয়তোবা বলছে যে তাদের ভিতরে যে তো এই পারে কিছু একটা করলে ওই মানুষরা দাঁড়িয়ে দেখে হয়তো বা সেরকম কিছু একটা করতে হতে পারে তো এ নিয়ে কি আপনারা আপনাদের যে ভারত সীমান্তে যে আপনারা আছেন আনন্দপাড়াতে তো আপোনাক কি মানে আতংক বা ইয়াৰ আছে এখানকার যে বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এরকম পরিস্থিতি তারা ভয় পান না এখানকার ছোটোবেলা থেকে আমরা নিজেরাও দেখেছি আমরা সীমান্তবর্তী এরিয়াতে যারা আনন্দ পাড়া খুবই উন্নত জায়গা সাবরুমের এখানকার সবচেয়ে শিক্ষিত পরি মানুষরা এখানে বেশিরভাগ বাস করে তো এখানকার মানুষদের ভিতরে দেখা গেছে যে মনের ভিতরে এইসব ভয় নেই এই যুদ্ধকালীন পরিস্থিতি এখানকার মানুষরা দেখেছে আমরা ছোটোবেলা থেকে দেখেছি শরণার্থীর আমল থেকে যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধযুদ্ধ সাধুসাজু রব সেগুলি দেখতে যে দেখতে আমরা এখানে বড় হয়েছি তো আজকে ছোট একটা বাঘে যদি সত্যি প্রজাতীয় এসে থাকে সত্যিকারে এখানকার গ্রামবাসীরা জাস্ট উৎসাহ কিন্তু এতটা বিতনন